আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এশিয়া মহাদেশের উপরে, এরপরে আন্তর্জাতিক নিয়ে যে ভিডিওগুলি দিব সেগুলি সব আমার চ্যানেলে আন্তর্জাতিক প্লেলিস্টে দেওয়া থাকবে। আর ভিডিওর লাস্টে আমি পুরাতন আর নতুন এমপিথির বই নিয়ে একটু দেখাবো কী কী পরিবর্তন হয়েছে এই বিষয়ে। আন্তর্জাতিকের সম্পূর্ণ এই ম্যাপটা আমি দেখানোর চেষ্টা করব, যেহেতু এমপিথির বই অনেক ভালো চিত্র দেওয়া আছে, সেজন্য আমি এই বই থেকে দেখাচ্ছি। এখানে ফার্স্টে বড় করে একটা ওয়ার্ল্ড ম্যাপ দেওয়া আছে, সাতটা মহাদেশ: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। আজকে আমি এশিয়া মহাদেশটা দেখাচ্ছি। এই অংশটা মূলত এশিয়া মহাদেশের। পড়তে নিয়ে সবার ফার্স্টে যে প্রবলেমটা হবে, এখানে মূলত রাশিয়া আছে। যখন ইউরোপ থেকে পড়বেন, রাশিয়াকে কিন্তু ইউরোপের দেশ ধরা হয়, কিন্তু রাশিয়ার বড় অংশটাই কিন্তু এশিয়ার ভিতরে। সো রাশিয়ার বড় অংশ এশিয়ার ভিতরে থাকলেও রাশিয়াকে ইউরোপের দেশ হিসাবে ধরা হয়। ফার্স্টে আমি এই ম্যাপ থেকে দেখাচ্ছি, এরপরে আমি বই থেকে দেখাচ্ছি। যে কোনো একটা ম্যাপ নিলেই হবে। ফার্স্টে এশিয়া মহাদেশের দক্ষিণ অংশ দেখাচ্ছি। এশিয়া মহাদেশের দক্ষিণ অংশে আটটা দেশ আছে। ফার্স্টে হলো আফগানিস্তান, এরপরে পাকিস্তান, ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই আটটা। মায়ানমার কিন্তু হবে না, আর শ্রীলঙ্কা, মালদ্বীপ, এতটুকু হলো দক্ষিণ এশিয়ার অংশ। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যেই পড়ে। এরপরে হলো মধ্য এশিয়া। মধ্য এশিয়ার পাঁচটা দেশ আছে। এই নামগুলি যখন বলবেন, তখন যেই ওয়ার্ডগুলি সাধারণত মিলে সেগুলি একসাথে বলার চেষ্টা করবেন, যেমন কাজাকিস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান। এটা হলো কাজাকিস্তান, কিরগিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান আর তাজিকিস্তান। সম্পূর্ণই কিন্তু পড়তে হবে। এই পাঁচটা দেশ হলো মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়ার দেশগুলিকে ল্যান্ড লক কান্ট্রি বলা হয়, কারণ এই দেশগুলির চারপাশে কোনো বড় সমুদ্র নাই, চারিদিক মূলত ভূমি দিয়ে ঘেরা। এরপরে হলো দূরপ্রাচ্যের দেশ। দূরপ্রাচ্যের দেশ হলো ছয়টা। এক হলো জাপান। দূরপ্রাচ্যের দেশগুলির মধ্যে ফার্স্টে আছে জাপান। দূরপ্রাচ্যের দেশে ফার্স্টে আছে জাপান, এরপরে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া আর তাইওয়ান, এই ছয়টা। আরেকবার বলতেছি, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মঙ্গোলিয়া, চীন। তাইওয়ানকে কিন্তু স্বাধীন দেশ হিসেবে ধরা হয় না, মূলত রাশিয়ার ইউরাল পর্বতের এই অংশটা ইউরোপের অংশ, আর এই অংশটা হলো এশিয়া মহাদেশের অংশ, কিন্তু রাশিয়াকে ধরা হবে ইউরোপের দেশ হিসেবে। দক্ষিণ পশ্চিম এশিয়ার ১৬টা দেশ: ইরান, ইরাক, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, জর্ডান, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন। এবার দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টা দেশ দেখাচ্ছি। ফার্স্টে হলো মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এই অংশটা পুরোটা ইন্দোনেশিয়া, ব্রুনাই। ব্রুনাই কিন্তু একদমই সামান্য এই অংশটা, এটা বইয়ে ভালো করে দেওয়া আছে, আমি বই থেকে বিস্তারিত দেখাচ্ছি। আর এটা হলো ফিলিপাইন, আর এর সাথে আছে হলো পূর্ব তিমুর। এই দেশগুলি হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। আরেকটা কথা বলে রাখি, এগুলি কিন্তু একদিনে মুখস্থ হবে না, আর কষ্ট করে একদিনে মুখস্থ করার দরকার নেই। যখন যেই দেশ নিয়ে পড়বেন, তখন শুধু ম্যাপটা সামনে রাখবেন, তাইলে আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। ফার্স্টে এখানে সম্পূর্ণ এশিয়া মহাদেশের একটা চিত্র দিয়ে দিছে, এরপরে দূরপ্রাচ্যের ছয়টা দেশ নিয়ে দিছে: জাপান, চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান। রাজধানীর নামগুলি এখানে দিয়ে দেওয়া আছে, এগুলি পড়বেন প্রতিটাই। এখানে সাইডে যেহেতু জায়গা আছে, ইচ্ছা করলে মুদ্রার নামটাও লিখে নিতে পারেন, তাইলে একসাথে পড়া হবে: মঙ্গোলিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, জাপান। এখানে বলা আছে দূরপ্রাচ্যের স্থলবিশিষ্ট দেশ একটি এবং দ্বীপরাষ্ট্র দুইটি। কোন কোন দেশগুলি স্থলবেষ্টিত এই বিষয়গুলি জানতে হবে, কোন দেশগুলি দ্বীপরাষ্ট্র এগুলি আলাদা করে পড়তে হবে। এই ছোটো ম্যাপটা আমি এর আগেও দেখাইছিলাম, এটা আমি কনফিডেন্সের ম্যাপ থেকে কাটছিলাম। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অলরেডি জানেন। আজকে যেহেতু এশিয়া মহাদেশ নিয়ে দেখাচ্ছি, সেহেতু এশিয়া মহাদেশ নিয়েই বলবো। এই ম্যাপটাতে বিভিন্ন প্রণালী নিয়ে দেওয়া আছে, আর এর পরের যে ম্যাপটা দেওয়া আছে এটাতে স্থলবেষ্টিত রাষ্ট্রগুলি দেওয়া আছে। এখান থেকে মাঝে মাঝে কোশ্চেন হয়, এশিয়া মহাদেশের কোন দেশগুলি মূলত স্থলবেষ্টিত রাষ্ট্র, সেটা দেখাচ্ছি। দক্ষিণ এশিয়ার দুইটা দেশে হলো স্থলবেষ্টিত, সেটা হলো নেপাল আর ভুটান। দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, সেটা হলো লাওস। দক্ষিণ পূর্ব এশিয়ার কিন্তু মোট এখানে ১১টা দেশ আছে, এই ১১টা দেশের মধ্যে শুধুমাত্র লাওস হলো স্থলবেষ্টিত রাষ্ট্র।
মধ্য এশিয়ার যে পাঁচটা দেশ আছে এই পাঁচটা দেশই মূলত স্থল বিস্তৃত রাষ্ট্র, ল্যান্ডলক কান্ট্রি। খেয়াল করে দেখেন এখানে শুধুমাত্র উজবেকিস্তানটা একটু বেশি গাঢ় কালার করে দিছে। মূলত পুরো বিশ্বের ভিতরে একটা মাত্র দেশ হলো ডাবল ল্যান্ডলক কান্ট্রি। এই ইনফরমেশনটা কোথাও আসলে লেখা নাই, আমি একটা নিউজে দেখছিলাম। পরে আমি এখানে দেখি এটার আলাদা করে কালার করে দেওয়ারও একটা মিনিং আছে, সেটা হলো সাধারণত যে দেশগুলির সাথে সমুদ্র সীমানা নেই সেগুলিকেই স্থলবিস্তৃত রাষ্ট্র বলা হয়। কিন্তু উজবেকিস্তানই একমাত্র দেশ যার পাশের যে দেশগুলি সেগুলিও স্থলবিস্তৃত, মানে এই দেশগুলি কিন্তু স্থলবিস্তৃত আর উজবেকিস্তান হলো ডাবল ল্যান্ডলক। আমি আসলে বোঝানোর ক্ষেত্রে এতটা এক্সপার্ট না, একটু বুঝে নেবেন। আর দূরপাচ্চের ভিতরে শুধুমাত্র মঙ্গোলিয়া এটা হলো স্থলবিস্তৃত রাষ্ট্র। সবচেয়ে বড় স্থলবিস্তৃত রাষ্ট্র হলো কাজাকিস্তান, এখানে মঙ্গোলিয়া এটা হলো স্থলবিস্তৃত রাষ্ট্র। দ্বীপ রাষ্ট্র হলো দুইটা, সেটা হলো জাপান আর তাইওয়ান। এরপরে জাপান নিয়ে আরেকটু বিস্তারিত দিছে, পুরাতন বইয়ে চারটা দ্বীপ নিয়ে দেওয়া ছিল, এখানে পাঁচটা দ্বীপ নিয়ে দিছে, পাঁচটা দ্বীপ নিয়েই পড়বেন। হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু আর ওকিনাওয়া, এই পাঁচটা দ্বীপ। এর ভিতরে জাপানের রাজধানী টোকিও হোনশু দ্বীপে অবস্থিত। প্রথমে মনে থাকতে চায় না, আস্তে আস্তে মুখস্থ হয়ে যায়। দক্ষিণ পূর্ব এশিয়ার এগারোটা দেশ, এই এগারোটা দেশের ভিতরে শুধুমাত্র লাওস স্থলবিস্তৃত রাষ্ট্র। মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, এটা হলো মালয়েশিয়া। সবসময় কালারগুলি খেয়াল করবেন, সেম কালারেরগুলি আসলে একই দেশ থাকে। শুধুমাত্র এইটুকু কিন্তু মালয়েশিয়া না, এই অংশটা আর এই অংশটা, এই দুইটা মিলে মালয়েশিয়া। ইন্দোনেশিয়া, এখানে এই কালারটা পুরোটা ইন্দোনেশিয়ার অংশ, এই সবগুলি পার্ট ইন্দোনেশিয়ার। আর এখানে কয়েকটা দ্বীপ নিয়ে ফিলিপাইন গঠিত হয়েছে। এখানে লাল রঙের অংশটা এটা শুধুমাত্র ব্রুনাই। আর এখানে যে পূর্ব তিমুর আছে এই পুরোটা হলো তিমুর, তিমুরের পূর্ব অংশটা হলো পূর্ব তিমুর আর পশ্চিম তিমুরটা হলো ইন্দোনেশিয়ার অংশ। পড়তে গেলে সাধারণত একটা বিষয় কনফিউশন হবে, সেটা আমি বলে দিচ্ছি। ইন্দোনেশিয়ায় দ্বীপ আছে প্রায় 17,000 মতো, আর কানাডায় প্রায় দ্বীপ আছে প্রায় 30,000 মতো। এখানে লেখা আছে 30,000 মতো দ্বীপ আছে কানাডাতে, সেই হিসাবে কিন্তু কানাডা বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হওয়ার কথা, কিন্তু তা হবে না। সবচেয়ে বেশি দ্বীপ আছে হলো কানাডাতে, কিন্তু বৃহত্তম দ্বীপ রাষ্ট্র হবে হলো ইন্দোনেশিয়া, কারণ মূল ভূখণ্ডটা কিন্তু কোনো দ্বীপ না, সেজন্য এটা মূলত দ্বীপ রাষ্ট্র না। বাট ইন্দোনেশিয়ার মূল ভূখণ্ড কিন্তু তেমন নাই, মানে আলাদা আলাদা অংশ, সো এজন্য ইন্দোনেশিয়া একটা দ্বীপ রাষ্ট্র। আর এর প্রধান যে দ্বীপগুলির নাম বলা আছে এখানে, সুমাত্রা, জাভা, বোর্নিও, সুলাওসি, বালি, এই বিষয়গুলি কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে। আসলে নতুন বইটা আমি এখনও দাগাইনি, দাগাতে মন চাচ্ছে না, কিছুদিন পরে দাগাবো। আপনারা একটু বেশি বেশি করে দাগায় দাগায় পড়বেন। এখানে আরেকটা বিষয় বলে দিই, এশিয়ার নগর রাষ্ট্র হলো সিঙ্গাপুর। সিঙ্গাপুরকে কিন্তু আবার দ্বীপ রাষ্ট্রও বলা হয়। এখন নগর রাষ্ট্র বলতে কী বোঝায়? এখন আসলে তেমন নগর রাষ্ট্র নাই বললেই চলে, অল্প কয়েকটা নগর রাষ্ট্র আছে, বাহরাইন, কাতার, সিঙ্গাপুর, এগুলি হলো নগর রাষ্ট্র। নাম থেকেই বোঝা যাচ্ছে সাধারণত কয়েকটা নগর নিয়ে গঠিত রাষ্ট্রকে নগর রাষ্ট্র বলা হয়, অথবা ক্ষুদ্র কোনো স্বাধীন রাষ্ট্রকে নগর রাষ্ট্র বলা হয়। সো একদমই ছোট অংশ হলো সিঙ্গাপুরের এই অংশটা। এরপরে এখানে যে বিষয়টা বলছে এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন, সেটা হলো বোর্নিও দ্বীপে তিনটি দেশের অংশ আছে। এই চিত্রটা পরের পেজে ভালো করে দেওয়া আছে। এই অংশটা মূলত বোর্নিও দ্বীপ, এই যে এই অংশটা বোর্নিও দ্বীপ, এখানে মূলত তিনটা দেশের অংশ আছে। কালিমান্তান, এটা হলো ইন্দোনেশিয়ার অংশ, আর এই অংশটা হলো মালয়েশিয়ার অংশ, আর উপরের এই অংশটা হলো ব্রুনাইয়ের অংশ। এটাই মূলত বলছে, এটা হলো ইন্দোনেশিয়ার অংশ, এটাকে বলা হচ্ছে কালিমান্তান। মালয়েশিয়ার অংশকে বলা হচ্ছে সারাওয়াক ও সাবা, এটা হলো সাবা আর এটা হলো সারাওয়াক, আর উপরের এই অংশটা হলো ব্রুনাই। এই নামগুলি কিন্তু মুখস্থ করতে হবে। এর এই অংশটা ইন্দোনেশিয়ার অংশ আর পাপুয়া নিউগিনি আলাদা একটা দেশ। এই অংশটা হলো ইন্দোনেশিয়ার অংশ, এটাই মূলত এই অংশ, আর এটা হলো পাপুয়া নিউগিনি। এরপর ইন্দোনেশিয়ার অংশগুলি এখানে আরেকবার দেখাইছে ভালো করে, সুমাত্রা, জাকার্তা, বালি, আর এটা তো কালিমান্তান, এগুলি মূলত ইন্দোনেশিয়ার অংশ। সুলাওসি, এটাও ইন্দোনেশিয়ার অংশ, আর এই সাইডের অংশটা পশ্চিম পাপুয়ার অংশটা ইন্দোনেশিয়ার অংশ। পূর্ব তিমুর হলো আলাদা একটা দেশ, আর পশ্চিম তিমুর হলো ইন্দোনেশিয়ার অংশ। এখানে তিমুরের অংশটা আলাদা করে আরেকবার বড় করে দিছে, সো এই অংশটা আর এই অংশটা এটুকু মিলে পূর্ব তিমুর, আর এটা হলো পশ্চিম তিমুর। এরপরে হলো ফিলিপাইন। ফিলিপাইন মূলত তিনটা প্রধান দ্বীপ নিয়ে গঠিত, কালার দেখলেই সহজে বুঝতে পারবেন, সেটা হলো লুজন, ভিসায়াস, মিন্দানাও, তিনটা তিন কালারের। আর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা লুজন দ্বীপে অবস্থিত। আমরা যখন আগের বইয়ে পড়ছি এখানে কিন্তু কোনো একটা দ্বীপ সম্পর্কে বিশেষ কোনো ঘটনা থাকলে সেগুলি আসলে পাশে লেখা থাকতো, কিন্তু এখানে শুধু ম্যাপ দিয়ে দিছে, দেশ সম্পর্কে তেমন আলোচনা করেনি। আগের বই থেকে এই বইটার মূলত এটাই পার্থক্য, চিত্র অনেক বেশি দিছে কিন্তু দেশ নিয়ে তেমন কোনো আলোচনা করেনি। এই আলোচনাগুলি সাধারণত সিরিয়াল ওয়াইজ দেশভিত্তিক করা হয়নি,
মানে যখন কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো দেশ আসছে তখন সেখানে আলোচনা করা আছে এরকম একটা ব্যাপার পুরাতন বই থেকে আমি দেখাচ্ছি পুরাতন বইয়ে কিন্তু কোনো ম্যাপ দেওয়া ছিল না যেমন দক্ষিণ এশিয়ার আটটা দেশ এই আটটা দেশ সম্পর্কে পরে বিস্তারিত লেখা ছিল যেমন ভারত সম্পর্কে লেখা ছিল এরপরে পাকিস্তান এরপরে পাকিস্তান সম্পর্কে এরপর আফগানিস্তান সম্পর্কে এরপর নেপাল সম্পর্কে এরপর শ্রীলঙ্কা সম্পর্কে এভাবে বিভিন্ন দেশ সম্পর্কে ছোট করে আলোচনা করা ছিল যেখান থেকে আপনার দেশ সম্পর্কে ধারণা নিতে সুবিধা হতো সেম এই আলোচনাটাই যে কোনো ডাইজেস্টেই সাধারণত করা থাকতো মানে বিভিন্ন দেশ নিয়ে অল্প করে আলোচনা করা থাকতো আমরা যারা আগে থেকে পড়তেছি তারা কিন্তু এই প্যাটার্নটাতেই বেশি অভ্যস্ত বিভিন্ন দেশের ম্যাপ দেওয়ার পরে সেই দেশ নিয়ে অল্প করে আলোচনা করা আছে বাট এখানে নতুন বইটাতে ম্যাপ দিয়ে দিছে অনেক বেশি চিত্র দেখে পড়তে আসলে সুবিধা হচ্ছে বাট কোন একটা দেশ সম্পর্কে বেশি লেখা নাই পরে বিভিন্ন ঘটনার সাথে আলোচনা করা আছে যখন বিভিন্ন যুদ্ধ নিয়ে আছে তখন যেই যেই দেশগুলি রিলেটেড সেই দেশগুলি নিয়ে আলোচনা করা আছে এভাবে আলোচনা করা আছে মানে আলাদা করে আলোচনা করা নেই মহাদেশ ভিত্তিক সো আপনার যদি এখান থেকে পড়তে অসুবিধা হয় যে কোন একটা দেশ সম্পর্কে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে আপনি পাশাপাশি ডাইজেস্ট দেখে পড়তে পারেন এই বইটা আমি দুই দিন হলো কিনছি এখনও বেশি পড়ি নাই আরেকটা বিষয় যেটা বেসিক ফিউ বইও কিন্তু মহাদেশ ভিত্তিক এই আলোচনাটা করে নাই সো যারা আসলে মহাদেশ ভিত্তিক আলোচনা পড়তে চান তারা এমপি3-র পাশাপাশি ডাইজেস্টটা পড়বেন কারণ এই বইটা একদমই চেঞ্জ করে ফেলছে পুরাতন বইয়ের সাথে তেমন কোনো মিল নাই সম্পূর্ণ বই পড়ার পরে হয়তো বলতে পারবো কী কী চেঞ্জ করছে আপাতত এতটুকুই বলতেছি পরের ভিডিওগুলিতে আরও বিস্তারিত বলার চেষ্টা করব এখানে দক্ষিণ এশিয়ার আটটা দেশ দক্ষিণ এশিয়ার এই আটটা দেশ তো পড়তেই হবে ভারত সম্পর্কে কিন্তু এখানে খুবই অল্প লেখা এখানে ভারতের একটা ম্যাপ দেওয়া আছে এটা হলো বাংলাদেশ পশ্চিমবঙ্গ সবগুলি অংশ কিন্তু দেখার দরকার নেই কিছু কিছু রাজ্য দেখে রাখবেন যেমন জম্মু কাশ্মীর লাদাখ এই অংশটা কিন্তু পাকিস্তানের অংশ এটাকে বলা হয় আজাদ কাশ্মীর এই অংশটা চীনের অংশ এই দুইটা অংশ নিয়ে মূলত পাকিস্তান এবং চীনের সাথে ভারতের দ্বন্দ্ব এই জন্য এখানে এই অংশটা দিয়ে দিছে বাট বিস্তারিত লেখেনি এরপরে যে অংশটা জানার উচিত সেটা হলো পাঞ্জাব পাঞ্জাবটা আসলে এই কারণে জানা উচিত এখানে যখন পাকিস্তানের অঙ্গরাষ্ট্র নিয়ে যদি দেওয়া থাকতো তাহলে দেখতেন এখানটাতে পাঞ্জাবের বাকি অংশটা থাকতো পাঞ্জাবের অর্ধেক ভারতে আর অর্ধেক পাকিস্তানে মানে পাকিস্তান নিয়ে পড়বেন যখন তখন কিন্তু পাকিস্তানের ভিতরেও পাঞ্জাব থাকবে সো এটা নিয়ে কনফিউশন হয় সেজন্য আমি বলে দিলাম পাঞ্জাব পাকিস্তান এবং ভারত দুই দেশের মধ্যেই আছে এরপরে যেটা দরকার হয় সেটা হলো সিকিম কারণ এখানটাতে হলো নেপাল এখানটাতে হলো ভুটান আর এখানটাতে হলো চীন সো চীনের সাথে কিন্তু সিকিমের সীমানা আছে সো এই জন্য অনেক সময় এই কোশ্চেনটা করে চীনের সাথে ভারতের কোন রাজ্যের সীমানা আছে সো এটার অ্যান্সার হবে সিকিম এরপরে যেটা দরকার হয় সেটা হলো তামিলনাড়ু যেহেতু ভারতের তামিলনাড়ু অংশের সাথেই শ্রীলঙ্কার এই মাঝখান দিয়ে পথ প্রণালী গেছে সেজন্য এটা মনে রাখতে পারেন তামিলনাড়ু এছাড়াও লক্ষাদ্বীপটা মনে রাখবেন লক্ষাদ্বীপ আর আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ এটা মনে রাখবেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মূলত বঙ্গোপসাগরে অবস্থিত চিকেন নেকটা নিয়ে এই অংশটা একদম মুখস্থ করে ফেলবেন ভারতের এই অংশটাকে মূলত চিকেন নেক বলা হয় ভারতের এই অংশটা দিয়েই কিন্তু ভারতের উত্তর পূর্ব সীমানার এই সাতটা অঙ্গরাজ্যের সাথে যোগাযোগ করে এই জন্য মূলত এই চিকেন নেকটা ইম্পর্টেন্ট এখানে ভারতের সেভেন সিস্টার দেওয়া আছে ভালো করে ভারতের এই সাতটা অঙ্গরাজ্যকে সেভেন সিস্টার বলা হয় সেভেন সিস্টার রাজ্যগুলি পড়বেন সেভেন সিস্টার রাজ্যগুলির রাজধানীর নাম দেওয়া আছে নিচে এই রাজধানীর নামগুলি সহ পড়বেন আর এই অংশটা ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত এই অংশটা অবশ্যই মনে রাখবেন উত্তর পূর্ব অংশে এই সাইডটা কিন্তু ভারতের পূর্ব সাইড সো উত্তর পূর্ব সাইড উত্তর পূর্ব অংশে অবস্থিত এই পাঁচটা দেশ সম্পর্কে আসলে বিস্তারিত এমনিতেও পড়ার দরকার হয় না শুধু রাজধানীর নাম জানলেই হয় আয়তনে মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কাজাকিস্তান এশিয়ার বৃহত্তম দেশ কিন্তু চীন কিন্তু মধ্য এশিয়ার বৃহত্তম দেশ হলো কাজাকিস্তান কাজাকিস্তান কিন্তু মুসলিম রাষ্ট্র আর মধ্য এশিয়ার এই পাঁচটা দেশই স্থলবেষ্টিত রাষ্ট্র এখন এই পাঁচটা দেশই যদি স্থলবেষ্টিত রাষ্ট্র হয় আর এই দেশটা যদি মাঝখানে হয় তাহলে কিন্তু এটা ডবল স্থলবেষ্টিত রাষ্ট্র হচ্ছে মানে ডাবল ল্যান্ড লক কান্ট্রি হচ্ছে এই দেশগুলির ভিতরে দ্বীপ রাষ্ট্র হলো বাহরাইন মানে একদম মূল ভূখণ্ড থেকে আলাদা এছাড়াও সাইপ্রাস হলো দ্বীপ রাষ্ট্র এটা হলো ভূমধ্য সাগর চারিদিকে ভূমি আর মাঝখানে সাগর সেজন্য নাম হয়েছে ভূমধ্য সাগর ম্যাপ থেকে যদি দেখেন এটা হলো ভূমধ্য সাগর এই সাইডে আফ্রিকা মহাদেশ আছে এটা হলো কৃষ্ণ সাগর এটা হলো পারস্য সাগর আর এটা হলো লোহিত সাগর সাইপ্রাস হলো ভূমধ্য সাগরে অবস্থিত ইরানের পাশেই হলো পারস্য সাগর আর এটা হলো লোহিত সাগর এখানে আছে হলো সুয়েজ খাল ভূমধ্য সাগর আর লোহিত সাগরকে সুয়েজ খাল মূলত যুক্ত করছে এখানে দু একটা বিষয় আছে
তুরস্ক আর মিশর এই দুইটা অন্তঃমহাদেশীয় রাষ্ট্র, মানে তুরস্ক আর মিশর এই দুইটা দুই মহাদেশের মধ্যেই আছে। যেমন এই অংশটা পুরোটা হলো মিশর, তার মানে এই অংশটা আর এটুকু এটা পুরোটাই মিশর। মিশরের মাঝখান দিয়ে মূলত সুয়েজ খালটা গেছে, আর মিশরের এই অংশটাকে বলা হয় সিনাই উপদ্বীপ। মিশরের সিনাই উপদ্বীপটা হলো এশিয়ার অংশ, আর এই সাইডটা মূলত আফ্রিকার অংশ। এটা যেহেতু আফ্রিকা এবং এশিয়া উভয় দেশেই কিন্তু হচ্ছে, তুরস্কের এই অংশটা হলো ইউরোপের মধ্যে পড়ছে, আর এই অংশটা পড়ছে এশিয়ার মধ্যে। আর এখানে আছে কৃষ্ণ সাগর, এখানে আছে মর্মর সাগর। তো তুরস্ক আর মিশর এই দুইটা হলো অন্তঃমহাদেশীয় রাষ্ট্র। এরপরে যেটা এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হলো মুসলিম রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অমুসলিম রাষ্ট্র হলো ইসরায়েল এবং সাইপ্রাস, এই দুইটা হলো অমুসলিম রাষ্ট্র। সাইপ্রাসটা যৎসম্ভব খ্রিস্টান হতে পারে, আমার মনে নাই, আর ইসরায়েলের সবাই তো আসলে ইহুদি। তো সাইপ্রাস আর ইসরায়েল এই দুইটা বাদে বাকি সবগুলি কিন্তু মুসলিম রাষ্ট্র। মুসলিম রাষ্ট্র ঠিক আছে, কিন্তু সবগুলি কিন্তু আবার আরব রাষ্ট্র না। কোনগুলি আরব রাষ্ট্র? যেই দেশগুলির ভাষা মূলত আরবি সেগুলি আরব দেশ বা আরব রাষ্ট্র, আর যেগুলির ভাষা আরবি না সেগুলি আরব দেশ বা আরব রাষ্ট্র না। কোন দুইটা আরব দেশ বা আরব রাষ্ট্র না? এক ইরান, আর একটা তুরস্ক, কারণ তুরস্কের ভাষা হলো তুর্কি আর ইরানের ভাষা হলো ফার্সি। সো এই দুইটার ভাষা কিন্তু আলাদা, সেজন্য এই দুইটা আরব রাষ্ট্র না। আর বাকি সবগুলি দেশের ভাষা হলো আরবি। আর তুরস্ক হলো এশিয়ার একমাত্র রাষ্ট্র যেটা হলো ন্যাটোর সদস্য। ন্যাটোর বেশিরভাগ সদস্যই কিন্তু ইউরোপের, এশিয়ার মূলত একটা আছে। যেহেতু এশিয়ার একটা দেশ ন্যাটোর সদস্য, সেজন্য এটা নিয়ে অলরেডি বিসিএস একবার কোশ্চেন আসছে, সো এই কোশ্চেনটা মনে রাখবেন। এরপর এখানে আরব উপদ্বীপ নিয়ে বলছে। সো যেই দেশগুলির ভাষা মূলত আরবি সেগুলিকে মূলত আরব উপদেশ বলা হচ্ছে। সৌদি আরব, ইয়েমেন, ওমান এই দেশগুলি আছে, এদের সাথে মূলত ইরানের তেমন ভালো পড়ে না। ইরানের মতোই আলাদা থাকে, সো এরা সবাই একসাথে আর ইরান একা একা থাকে। এখানে আসলে সিয়া সুন্নির ব্যাপার অনেক আছে, এই বিষয়গুলো আমি বিস্তারিত অন্য একদিন দেখাবো। এবার এই কোশ্চেনগুলি নিজে নিজে পড়ার চেষ্টা করবেন। আন্তর্জাতিকের পরের ভিডিওটা ইউরোপ মহাদেশের উপর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো।